डियर स्टूडेंट्स, तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे माध्यमिक मॉक टेस्ट पेपर 2021 मॉडल क्वेश्चन सेटर तीन दागर अंकगुल आलोचना करब। एर आगे दोटो भिडियोते हमें एक दागर और दर दागर अंकगल आलोचना कर दीची। जो तुम्हारा क्यों देखे ना थको प्ले लिस्टे गए देखे नियो। तो चलो शुरू करा जा तीन दागर एक अंकटा कि आगे देखे नी। एक व्यवसाय एर मूलधन बी एर द्विगुण और बी एर मूलधन सी एर चार गुण हम ए बी ए सी एर लभ्यांशर अनुपात एखे दिए दीजिए 1:4:8। तेल आगे हमें যে কন্ডিশনটা দিয়েছে সেখান থেকে লভ্যাংশের অনুপাতটা বের করব। যদি এই লভ্যাংশের অনুপাতটা যদি এর সাথে মিলে যায় তাহলে কোশ্চেনটা সত্য, যদি না মেলে তাহলে কিন্তু মিথ্যা হবে। তাহলে আগে লভ্যাংশের অনুপাতটা আমি বের করে নিচ্ছি। দেখো ए इस टू बी इस टू सी एर अनुपातटाई आमाके बार करते हबे। ठीक आछे, कि बोलेछे ना बी एर जा मूलधन सेटा हच्छे सी एर चार गुण। तहले सी के आमि ধরছি সিয়ের মূলধন হচ্ছে এক টাকা। ঠিক আছে, তাহলে বিয়ের মূলধন কত টাকা হবে? কারণ বিয়ের মূলধন বলেছে সিয়ের চার গুণ, তাহলে বিয়ের মূলধন হবে চার টাকা। আর এর মূলধনটা কত বলেছে? না বিয়ের দ্বিগুণ বলেছে আমাকে। ঠিক আছে, বিয়ের মূলধন এখানে কত পেলাম? চার টাকা। তাহলে এর মূলধন কত হবে? না চার দুগুণে আট, কারণ দ্বিগুণ বলেছে বিয়ের, সেই কারণে হবে আট। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এখন মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত। এটা কি আমি লভ্যাংশের অনুপাত কেন বলছি? কারণ আমি যদি সময়টাকে এক বছর করে ধরি, মানে অর্থাৎ এর টাকাটা খাচ্ছে এক বছর, বিয়ের টাকাটা খাচ্ছে এক বছর এবং সিয়ের টাকাটা খাচ্ছে এক বছর, যদি আমি এখানে এক বছর করে ধরি তাহলে কিন্তু অনুপাতটা এই মূলধনের অনুপাতটাই কিন্তু আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এবার দেখে নিই আমার কোশ্চেনের সাথে কিন্তু মিলছে কি না। দেখো কোশ্চেনের অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1:4:8, আর আমাদের বেরিয়েছে কিন্তু 8:4:1। যেহেতু মিলছে না তার মানে কোশ্চেনটা কিন্তু এখানে মিথ্যা হবে। ঠিক আছে, ফলস হবে। এবার আসি দু নম্বর অঙ্কটা। ওটা দেখো দু নম্বর অঙ্কটা কি বলেছে? না পি প্লাস কিউ সমান √13 এবং পি মাইনাস কিউ সমান √5 বলে পি কিউ এর মান 2 হবে। পি কিউ এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই সেম অঙ্কটা কিন্তু আগের সেটে আমি করিয়ে দিয়েছি ছিল। সেট 2 এর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এবার আসি তিন নম্বর অঙ্কটা। দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে? একটি অর্ধ বৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কিন্তু স্থূলকোণ হবে। আমি তোমাদের এই সেম অঙ্কটা কিন্তু আগের সেটাও করিয়ে দিয়েছিলাম এবং উপপাদ্যটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম? না ক্ষুদ্রতর যদি লেখা থাকে তাহলে সেখানটা স্থূলকোণ হবে এবং বৃহত্তর যদি লেখা থাকে এই তাহলে সেখানটা কিন্তু এখানটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক হবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু সত্য হবে। এই কোশ্চেনটাও তোমাদের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, এবার আসি চার নম্বর কোয়েশ্চেনটা। কি বলেছে? বার্ষিক একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হয় এক বছরে। এটা কিন্তু টি হবে। ঠিক আছে, কারণ এক বছরে কিন্তু দুটো সুদ সবসময় সমান হয়। এটা চার নম্বর অঙ্ক, চার নম্বর অঙ্কটা কিন্তু টি হবে, অর্থাৎ সত্য হবে। ঠিক আছে, এবার আসি পাঁচ নম্বর অঙ্কটা। পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে? একটি শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে 112 × π ঘনসেমি, উচ্চতা দিয়ে দিয়েছে 21 সেমি হলে ভূমির ব্যাসটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা জেনে নেব শঙ্কুর আয়তন সমান সূত্রটা। শঙ্কুর আয়তনের সূত্রটা কি? না 1/3 π r² h। এই আয়তনটা সমান আমার কত বলে দিয়েছে? 112 × π বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে? না ভূমির ব্যাসার্ধ আমি বের করব। ভূমির ব্যাসার্ধ বের করার পরেই কিন্তু আমি ভূমির ব্যাসটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, দেখো এই পাই কেটে গেল 112 এবং হ্যাঁ ও তাহলে উপরে কত পড়ে আছে? r² h, আর নিচে কত পড়ে আছে? 3 পড়ে আছে। আর ডান দিকে কি পড়ে আছে? 112 পড়ে আছে। আমাকে h এর মানটা কত দিয়ে দিয়েছে? h এর মানটা দিয়ে দিয়েছে হচ্ছে 21 সেন্টিমিটার আমাকে দিয়ে দিয়েছে। তাহলে h এর মানটা আমি এখানে বসাচ্ছি, তাহলে r² × 21/3 = 112। দেখো 21কে আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কাটাকুটি করলে যে ভাগফলটা বেরোচ্ছে সেটা হচ্ছে না 7 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে r² = কত আমি লিখছি? না 112/7 লিখছি, কারণ r² সঙ্গে 7 গুণাকারে আছে, ডান দিকে গেলে সেটা ভাগ হয়ে যাবে। এবার দেখবো 112কে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 2×14 7 1 7
সাত আর চারে এগারো, ছ সপ্তাহে বিয়াল্লিশ, তাহলে আমার ভাগফল কত হচ্ছে না, ষোলো হচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের আর স্কোয়ারের মানটা। আমাকে কি বের করতে হবে, না আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর মানটা বের করতে গেলে কি করতে হবে, না আর সমান লিখে রুট লিখে তার ভিতরে কিন্তু ষোলো লিখতে হবে, ঠিক আছে? এবার ষোলো আমি কিভাবে পেতে পারি, না চার চারে কিন্তু ষোলো হয়, দুটো চারের জন্য একটা চার বাইরে বেরিয়ে এলো এবং সেটাই কিন্তু আর এর মানটা। আমাকে কি বের করতে হবে, ব্যাসের মান বার করতে হবে, কারণ ব্যাস সমান আমি কি জানি, না টু ইন্টু আর, আর এর দ্বিগুণ কিন্তু ব্যাস হয়, ব্যাসার্ধের দ্বিগুণই আমরা জানি ব্যাস, সেই কারণে টু ইন্টু আর সমান টু গুণিতক আর, আর এর মানটা কত এখানে চার, তাহলে চার দুগুণে কত আট, এটাই হচ্ছে আমাদের কিন্তু, সরি, এটাই কিন্তু আমাদের ব্যাসের মানটা, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ব্যাসের মানটা, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখে নিই যে উত্তরের সাথে ব্যাসের মানটা মিলছে কিনা। দেখো ভূমির ব্যাসটা দেওয়া আছে আট সেন্টিমিটার, আমাদের বেরিয়েও আছে আট সেন্টিমিটার, সে কারণে কিন্তু এটা সত্য হবে, অর্থাৎ টি হবে। এবার আসি ছ নম্বর অঙ্কটা, ছ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, না টু এ স্কোয়ার এবং থ্রি এ বির তৃতীয় সমানুপাতটা থ্রি বি বাই টু এ হয় কিনা আমাকে দেখতে হবে। তাহলে আমার কী কী বের করতে হবে, না টু এ স্কোয়ার আর থ্রি বি এ, থ্রি এ বি এর তৃতীয় সমানুপাতিটা, ঠিক আছে? তাহলে টু এ স্কোয়ার বাই থ্রি এ বি, ডান দিক সমান চিহ্ন দিয়ে ডান দিকে কী লিখছি, উপরে থ্রি এ বি, নিচে আমি তৃতীয় সমানুপাতিটা জানি না, আমি এক্স ধরছি, ঠিক আছে? এই এক্সের মানটাই কিন্তু আমাকে বের করতে হবে। দেখো উপরে দুটো এ আছে, নিচে একটা এ আছে, তাহলে একটা কাটলো। দেখো সমান চিহ্নের দুপাশেই কিন্তু একটা করে এ আছে, তাহলে কেটে গেল, ঠিক আছে? এবার দেখো আমার ডান দিকে কি, সরি, বাঁ দিকে কি পড়ে রইল, উপরে পড়ে রইল দুই, আর নিচে কত পড়ে রইল, থ্রি বি পড়ে রইল, উপরে কত পড়ে রইল, থ্রি বি, আর নিচে কি পড়ে রয়েছে, এক্স পড়ে রয়েছে। আমাকে এক্সের মানটা বের করতে হবে, এক্সের মানটা বের করতে গেলে আমাকে দুইয়ের সঙ্গে প্রথমে এক্সের গুণ করতে হবে, কোনাকুনি গুণ করলে কি হবে, না টু এক্স হবে। এবার একইভাবে থ্রি বি এর সঙ্গে থ্রি বি গুণ করলে কত হয়, না নাইন বি স্কোয়ার হয়। আমি এক্সের মানটা বের করতে চাইছি, সে কারণে বা লিখে এক্স সমান আমার মানটা কত হবে, না নাইন বি স্কোয়ার বাই টু, কারণ এক্সের সঙ্গে দুইটা গুণ আকারে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, না ভাগ হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের মূল উত্তরটা, অর্থাৎ তৃতীয় সমানুপাতের মানটা। আমাদের তৃতীয় সমানুপাতের মানটা কত দেওয়া আছে, না থ্রি বি বাই টু এ, কিন্তু আমাদের বেরোলো কত, না আমাদের বেরোলো নাইন বি স্কোয়ার বাই টু, তাহলে মিললো না, তার মানে কোশ্চেনটা কিন্তু মিথ্যা হবে, অর্থাৎ লিখে দিতে হবে তোমাদের কিন্তু মিথ্যা, আমি এখানে ফলস বলে লিখছি, উত্তরটা মিথ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, তিনের দাগের অঙ্কগুলো যে কটা আমি করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কটাই। যদি তোমাদের এর মধ্যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই অঙ্কটা আবার নেক্সট ভিডিওতে করে দেবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার অন্য অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।